উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। তোমার এক্স গার্লফ্রেন্ডের নাম কি জানো? হঠাৎ ওর কথা না, মানে খুব বড়লোক বাবার মেয়ে ছিল না? হ্যাঁ, ওরা তো বড়লোকই ছিল। বিয়ে করছে, হাজবেন্ড কি করে? আরে হাজবেন্ড বড়লোকই ছিল, ব্যবসা করে, ভালো অবস্থা। কিন্তু এত আগের কথা এখন বলতেছো কেন? কারণ এই গাড়িটা তোমাকে সে পাঠিয়েছে আর তুমি সেটা জানো, জেনেও না জানার ভান করছো। তাই ও গাড়িটা আমার এক্স গার্লফ্রেন্ড পাঠাইছে, সুমি পাঠাইছে। হ্যাঁ, তুমি কি ভাবে জানো? আমার মন বলছে। মন বলছে? এসব আজে বাজে কথা বলবো না। একদম ঠিক কথাই বলছি। এত ঝামেলা হচ্ছে তারপরে তুমি গাড়িটা ছাড়ছো না কেন? কারণ এই গাড়ির সাথে তোমার কোনো না কোনো ইমোশন জড়িত। তাই না? তাই উল্টো পাল্টা কথা বলবো আর আমি মেনে নেবো? এখানে তো তোমার এক্স বয়ফ্রেন্ডও পাঠাতে পারো। আরো 20-25 মিনিট বাকি আছে। এখন ডাকতেছো কেন? আরো 20-25 মিনিট ঘুমাই না প্লিজ। আরে বাইরে তো লোকজন কথা বলছে, চিৎকার চেঁচামেচি করতেছে, কে দেখবো কি হয়েছে? এই চাচা, আপনি দেখছেন বাইরে জিনিস বাইরে আছে, তো একটু ভিতরে আসেনি, এরকম করছো কেন? ঘুম থেকে ওঠার 20-30 মিনিট আগের ঘুমটা হচ্ছে অনেক আরামে, একটু বোঝো না কেন, ঘুমাইতে দাও। গাড়িটা গাড়ি চুরির গাড়ি হইতে পারে, কিন্তু পুলিশ কেস হইতে পারে। হ্যাঁ হইতে পারে। কি আসছে কথা নাই, বার্তা নাই, একজন গাড়ি রেখে গেছে। আমি তো ফজরে যাওয়ার সময় একজন চাবিটা ধরে দিয়ে গেল। আমি তো সবাই জিজ্ঞেস করছি, গাড়ি দেখে তো মনে হচ্ছে এটা বিয়ের গাড়ি। না না না, বিয়ের গাড়ি হবে কেন? বিয়ের গাড়ি তো ফুল দিয়ে সাজানো থাকে। আমার মনে হচ্ছে এটা কেউ উপহার হিসেবে পাঠাইছে। আরে উপহার হিসেবে পাঠালে তো সে মানুষ তো থাকবে, তাই না? এই গাড়িটা কোথেকে আসলো? এটা চাবি টাবি কেউ কোনো কিছু কি?
না একটা চাবি চাচার কাছে সকালবেলা রেখে গেছে কিন্তু কে সেটা নাম বলতে পারতেছে না চাচা বলছে এই বাড়িতে তো কোনো একজন লোক বেরিলে চাবি দিয়ে কে রেখে গেছে তার নাম কি না নাম বলুন কিভাবে বের করা সম্ভব আচ্ছা চাচা আপনি কাজ করেন আপনি গাড়িটা খুলেন না বাবা আমি খুলতে পারব না গাড়ির ভিতরে বোমা থাকতে পারে আরে কিসের বোমা থাকবে আরে ধুরো ভয় পাচ্ছ কেন এই সামনের বাসায় খোঁজ নিছেন সামনের বাসায় খোঁজ দিছি ওই বাসায় খোঁজ দিছি এই বাসায় তো আমরা সবাই এখানে আছি আপনারা কেউ কি দেখছেন আচ্ছা শরীফ ভাই আপনি খুলেন তো আপনি খুলেন আচ্ছা দেন খুলেন আপনি কিশোর ভাই গাড়ির ভাউচারে তো আপনার নাম লেখা মানে সোহান আহমেদ সোহান সেল রিসিপ্ট হ্যাঁ ভাউচারে তো আপনার নামই লেখা আছে ভাই ভাই মানে অফিস থেকে একটা গিফট দেওয়ার কথা ছিল এই গিফটটা যে এত বড় একটা গিফট দিয়ে দিবে সেটা তো বুঝি নাই ভাইজান কি যে কোন আচ্ছা ঠিক আছে এখন সবাই মিষ্টি খাওয়ান আরে খাও 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 এই এই নেন আপনার গাড়ি নেন মাথায় কাজ করতেছিল না আমি কি বলতাম এছাড়া তো কোনো উপায় ছিল না তাড়াল করতেই হবে ভাউচার আমার নামে বাহ আমি মানে মিলে দিতে পারছি না আমার আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে এমন কেউ নাই যে এত বড় গিফট আমার নামে কেউ পাঠাবে আমি বুঝছি কে পাঠাইছে এটা ষড়যন্ত্র কেউ আমাদের ক্ষতি করতে চায় তুমি এটা নিও না বুঝছো আমার কে ক্ষতি করবে আমি তো কখনো কারো ক্ষতি করি নাই আর ক্ষতি করার মানে ইন্টেনশন থাকলে তো যে কোনোভাবে ক্ষতি করা যেত এরকম একটা দামি গাড়ি গিফট করে কি কেউ ক্ষতি করে নাকি না কোনো কিছুই মাথায় ধরছে না হ্যাঁ শরীফ ভাই হ্যালো সোহান সাহেব আপনার গাড়িটা একটু সরাতে হবে ও আচ্ছা গাড়িটা সরাবো কীভাবে মানে আমি তো গাড়ি চালাতে পারি না আপনি পারেন না 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 আমিও ড্রাইভিং পারি না আচ্ছা ঠিক আছে ওনাদের তো ড্রাইভার আছে তাকে রিকোয়েস্ট করে দেখি একটু সামনে একটু রাস্তাটা মানে গেটের সামনে থেকে একটু সরিয়ে রাখবো কি রাস্তায় রাখবেন গাড়ি একটা গ্যারেজ ট্যারেজ ম্যানেজ করেন গ্যারেজ তো এখন 3 নম্বর রোডে আমার পরিচিত একটা বাড়ির গ্যারেজ ফাঁকা আছে আপনি চাইলে ওখানেও রাখতে পারেন ও আচ্ছা ঠিক আছে 3 নম্বর রোডে কত নম্বর বাসা আমার তো যেতে হবে আজকে একটা মিটিং থাকার কথা আচ্ছা ঠিক আছে তুমি যাও যাও তুমি যাও যাও টেনশন করো না যাও তুমি না গেলে ঝামেলা হবে না কি সমস্যা এটা তো বড় সমস্যা অসুস্থতার কথা বলবো যে আমি অসুস্থ সমস্যা তো বস না সমস্যাটা হচ্ছে সিও স্যার কি আরো একটা বিপদ হ্যালো আসসালামু আলাইকুম বস একটু ঝামেলায় পড়ে গেছি আর কি ঝামেলা না মানে আমার শরীরটা খুব একটা ভালো না সকাল থেকেই মনে হয় ফুড পয়জনিং হয়ে গেছে আর কি পেটটা এত খারাপ রমন ভাই তাহলে গাড়িটা এখানেই থাকুক এগুলো খোলার দরকার নেই নতুন গাড়ি তো এগুলো এইভাবেই থাকুক আপনি শুধু দেখে রাখবেন হ্যাঁ আপনি শুধু দেখে রাখবেন কেউ জানি উল্টাপাল্টা কোনো কিছু না করে এটা থাকুক এখানে ভাই হ্যাঁ গ্যারেজ ভাড়াটা ভাড়া শরীফ ভাই তো আমাকে রাখতে বললো শরীফ স্যার তো বলছে রাখতে কিন্তু ভাড়াটা দিতে হবে না ও ভালো
ভাড়া দিতে হবে? হ্যাঁ। কত? 2000 টাকা। সবাই 2500 টাকা করে দেয়, হয়তো শহীদ সাহেব 2000 টাকা। এটা কি ধরনের কথা? 2500 টাকা, 2000 টাকা, এই ভাড়া দিতে হবে? ঠিক আছে, দিলাম ভাড়া, কিন্তু এত কেন? 1500 টাকা দিব না, অসুবিধা নেই। না, ফিক্সড 2000 টাকা। শরীফ ভাইয়ের সাথে আমি একটু কথা বলি, আপনি একটু শরীফ স্যারের সাথে কথা বলেন, তারপর যেটা হয় সেটা দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। আপনি একটু গাড়িটা দেখে রাখেন। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখে রাখ। কি হইলো, কোনো ব্যবস্থা? না, গাড়ি তো নিয়ে ওই শরীফ ভাই বলে দিছে ওই গাড়িতে রেখে আসলাম, কিন্তু একটা ঝামেলা হয়েছে। কি? আরে আমি ভাবছি শরীফ ভাই বলে দিছে গাড়িতে গাড়ি রাখতে পারবো, কিন্তু আসার সময় দারোয়ান বলে যে ভাড়া দিতে হবে। কত? 2000 টাকা। পারবে না, এটা তো ঝামেলাটা তো আমাদের। মানে এত এত নেগেটিভ চিন্তা ভাবনা করে না, লাভ নাই। আসলে পজিটিভ চিন্তা ভাবনা করা উচিত আমাদের। এই গাড়িটা আসতে কেউ একজন দিছে, এটা পরে জানা যাবে কে দিছে, কিন্তু এখন আমরা চিন্তা ভাবনাটার মধ্যে একটু পজিটিভ ব্যাপারটা আনি। যেটা আল্লাহর রহমত, এটা আমাদের সাথে ঘটার ছিল, তাই ঘটছে, এই জন্যই আমরা এটা পাইছি। ষড়যন্ত্র খারাপ কিছু এর বাদ দিয়ে মাথা থেকে এত নেগেটিভ চিন্তা ভাবনা করলে হয় নাকি? আমি সারাদিন ভাবছি, বুঝছো? তাহলে কিভাবে চালায় সেটা শিখো। শোনো, তাহলে কাজ করি, চলো শিখি। পারবো? চলো ট্রাই করি। তিনটে প্যাডেল দেখাচ্ছে, তিনটে প্যাডেল, ব্রেক প্যাডেলে চাপ দিতে হয়। ব্রেক প্যাডেল চাবি তো আগে দিবি না, চাবি নাই তো এটা মধ্যে, এর উপর রিমোট। গাড়ি নাকি মানে সচল না থাকলে, পড়ে থাকলে নষ্ট হয়ে যায়। সবাই বলছিল, ভাবছি যে গাড়ি যতদিন না চালানো শিখি আমার মনে হয় একটা ড্রাইভার রাখা দরকার। ড্রাইভার কোথায় পাবা? না, সবার সাথে আলোচনা করলাম, ড্রাইভার অ্যারেঞ্জ করা যাবে, কিন্তু বেতন কত? মিনিমাম 15-16 হাজার। 15-16 হাজার টাকা কিভাবে দিব? সেটাও কথা, দামি একটা গাড়ি ফেলে রেখে নষ্ট করবো না, একটা ব্যবস্থা করতে হবে। 2000 টাকা এমনিতে বাড়ছে, এখন বলে 15-16 হাজার টাকা দিব। এমনি গ্যারেজটা নিয়ে খরচটা বাড়লো, এখন বলতে হবে ড্রাইভার। কি বলছেন আপনি? ভেবে বলছেন একজন ড্রাইভারের বেতন 20,000 টাকা? আরে ভাই, আমার বেতন কিন্তু 40,000 টাকা। আমি তো আমার আশেপাশের কোনো মানুষকে 20,000 টাকা দিয়ে ড্রাইভার রাখতে দেখিনি। কিন্তু বেশি, এত বেশি যাচ্ছেন কেন স্যার? একটা কথা বলি স্যার, বেয়াদবি নিন না। আপনি গাড়িটা কিনছেন স্যার নতুন, ব্র্যান্ড নিউ গাড়ি স্যার,
মাশাআল্লাহ কি সুন্দর স্যার। এই নতুন গাড়ি চালাইতে গেলে স্যার আমার মাথা থাকবে টেনশন স্যার, ভয়ে ভয়ে চালাবো, কোথায় টুকুর করে লেগে যায় কোথায় টুকুর করে লেগে যায় স্যার। এত ভয় নিয়ে চালালে বেতন তো স্যার একটু বাড়াই দিবেন তাই না স্যার? আপনি আমার একটা পুরান গাড়ি দেন, আমি 18,000 টাকা চালাই দিব স্যার। আপনি আমাকে ভুলভাল লজিক বোঝাচ্ছেন না, আপনি ড্রাইভার, আপনার কাজই হচ্ছে গাড়ি চালানো, নতুন গাড়ি আপনি ভয় নিয়ে চালাবেন কেন আর লাগবে কেন? লাগলে আপনি কিসের ড্রাইভার? পুরান গাড়ি হোক আর নতুন গাড়ি হোক সব গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে, এটাই আপনার প্রফেশন, এটাই আপনি করবেন। আপনি একে বেশি যাচ্ছেন আবার উল্টাপাল্টা লজিক দেখাচ্ছেন না। শুনেন, 15,000 টাকা, 15,000 টাকার এক টাকাও বেশি আমি দিব না স্যার। কি বলতেছেন স্যার, বিয়া দেবী নিয়েন না স্যার, গাড়ি তো স্যার একার দোষে লাগে না স্যার, আরেকজনের ভুলও আমার সাথে লেগে যেতে পারে, 15,000 টাকা আমি পারবো না স্যার। আরে ঠিক আছে, 15,000 টাকা যেদিন পারবেন সেদিন আমাকে ফোন দিন, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনিও যদি একটু বাড়াই দিতে পারেন তাহলে আমার জানেন। আর স্যার একটা কথা বলি, গাড়িটা কিনছেন মাশাআল্লাহ সুন্দর মাশাআল্লাহ, তাই স্যার একজন ভালো ড্রাইভার দিয়ে চালায়। আসসালামু আলাইকুম। আপনি চাকরিটা করবেন না? ওয়ালাইকুম আসসালাম। এক কাজ করেন, গাড়িটা গ্যারেজ পর্যন্ত নিয়ে যান। অবশ্যই স্যার। তারপরে হচ্ছে আপনার স্পেয়ার ট্যাঙ্ক, স্পেয়ার ট্যাঙ্কে যে পানি রাখতে হয়। কি শোন ভাই, গাড়ি কিনলেন নাকি? না কেন? না যেভাবে হাউ টু ড্রাইভে কার নিয়ে পড়ে আছেন অনেকক্ষণ ধরে। না এই আর কি, মানে শিখে রাখা ভালো না, তবে গাড়ি চালানো বেশ কঠিন, আমার দ্বারা হবে না। শুনেন, শিখতে হলে আপনি ড্রাইভিং স্কুলে ভর্তি হন, 10 থেকে 15 দিনে শিখে যেতে পারবেন, খুব ইজি। তাই? হ্যাঁ। স্যার গাড়িটা কিন্তু জোশ। আপনি গাড়ি চালানোর সময় এত কথা বলেন না, আপনি গাড়ি চালান স্যার। যদি দেয়াদেবী না নেন স্যার, এই সব মিলে স্যার গাড়ির দাম কত পড়ছে? সত্যি কথা বলতে গাড়িটা আমি কিনিনি, গাড়িটা একজন আমাকে গিফট করেছে। তাইলে তো স্যার আপনার রাজকপাল, এই গাড়ির বিষয়ে তো স্যার আপনার কোনো খরচই করতে হইলো না স্যার। আপনি চাইলে তো স্যার আরো দামি ড্রাইভার রাখতে পারতেন স্যার। দেয়াদেবী না নিলে আর একটা কথা বলি স্যার, আমি যদি স্যার গাড়িটা যত্ন করে চালাই তাহলে কিন্তু স্যার 2 মাস পরে আমার বেতনটা বাড়াই দিবেন স্যার। ভাইয়া আস্তে স্যার, ডরেন না স্যার, এই আমার জীবন চলে যাবে কিন্তু গাড়ির কিছু হইতে দিব না স্যার। হ্যাঁ আপনার জীবন চলে যাবে কিন্তু গাড়ির কিছু হবে না, তাই না? কথার কথা আর কি স্যার। কথার কথা আপনি একটু কথা একটু কম বলেন স্যার। বিয়াদ হয়ে গেল না স্যার। হ্যাঁ মাহতাব ভাই, শোনেন, ওই যে আপনি বলছিলেন না ইনভেস্টমেন্টের কথা, ব্যবসা, ওই যে এগ্রো ফার্ম, হ্যাঁ বিদেশি মুরগি, বিদেশি মুরগি, হ্যাঁ হ্যাঁ টার্কি, টার্কি। আচ্ছা ওই ব্যবসায় কি এখনও টাকা ঢালার সুযোগ সুবিধাটা আছে? না আমি দিতে চাই, আমার কাছে 3 লাখ টাকা আছে। জি, মানে প্রতি মাসে আমাকে 20,000 টাকা দিলেন প্রফিট। হ্যাঁ আমি আসলে ওইখানে যাবও না, পুরো ব্যাপারটা আপনি দেখবেন, মাস শেষে আমাকে খালি মুনাফাটা দিবেন আর কি। জি আমি কোনো ভেজাল করবো না। জি 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 ঠিক আছে ভাই, জি রাখি, আসসালামু আলাইকুম। তুমি ডিপিএস ভেঙে ফেলবা? হ্যাঁ এটা তো ভাঙলাম না, ডিপিএসটা ভেঙে তো বিনিয়োগ করলাম, তাই না? ইনভেস্টমেন্ট, ধরো প্রতি মাসে 20,000 টাকার মতো আসবে, ড্রাইভারের বেতনটা হয়ে গেল, গ্যারেজ ভাড়া হয়ে গেল, টেনশন নাই, অসুবিধা নাই, আবার না হয় একটা ডিপিএস করলাম।
হ্যালো স্যার, এই 6000 টাকা খরচ হয়েছে স্যার। কিসের বিল 6000 টাকা স্যার? এই যে মোবিল পাল্টালাম স্যার, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এগুলা করতে করতে স্যার 6000 টাকা হয়ে গেছে। আরে কি বলে স্যার, মোবিলের দামই তো স্যার 4200 টাকা, মোবিলের দাম তো 2200-2300 টাকা স্যার। কি যে বলেন স্যার, এটা স্যার যেই সেই মোবিল না স্যার, সিনথেটিক অয়েলের মোবিল স্যার। আপনার গাড়ি তো স্যার নতুন গাড়ি। নতুন গাড়ি শুরুতে যত্ন নিতে হয়, গাড়ি যখন পুরনো হয়ে যাবে, ইঞ্জিন পুরনো হয়ে যাবে, তখন স্যার এই কম দামি মোটা মোবিল স্যার আপনি ব্যবহার করতে পারবেন স্যার। এখন স্যার এই সিনথেটিক মোবিল ব্যবহার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যা খুশি তাই করেন, যেটা ভালো সেটাই করেন। ঠিক আছে স্যার, তাহলে টাকাটা আমার মোবাইলে বিকাশ করে পাঠিয়ে দিন। হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে। ওই কত হইছে তোর? 2500 টাকা। অসুখ রামাপুরি হেয়ার লাইট হেয়ার অয়েল, চুল হোক ঘন কালো মসৃণ প্রতিদিন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন স্যার। বিয়া দিবেন না নিলে একটা কথা বলি, বেতনটা কি আজকে দেওয়া যাবে স্যার? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি, রাখেন। হ্যালো, হ্যাঁ মাহাতেব ভাই, টাকাটা তো এখনো পাঠালেন না, কি অবস্থা? ভাইরে ভাই, কি আর খবর, খেজাদা শত্রুতা করে পোলট্রি ফিডের মধ্যে বিষ মিশাই দিছে, ফার্মের সব টার্কি মারা গেছে, সব শেষ ভাই, আমি শেষ। ওকে সুন্দর, স্ট্রেট সোজা, চলালি চলালি, এক্সেলারেটর সুন্দরভাবে জিরো থেকে শুরু করবেন। ওকে, তোমার এক্স গার্লফ্রেন্ডের নাম কি জানো? হঠাৎ ওর কথা না, মানে খুব বড় লোক বাবার মেয়ে ছিল না? হ্যাঁ ওরা তো বড় লোকই ছিল। বিয়ে করছে, হাজবেন্ড কি করে? আরে হাজবেন্ড বড় লোকই ছিল, ব্যবসা করে, ভালো অবস্থা। কিন্তু এত আগের কথা এখন বলতেছো কেন? কারণ এই গাড়িটা তোমাকে সে পাঠিয়েছে আর তুমি সেটা জানো, জেনেও না জানার ভান করছো। তাই ও গাড়িটা আমার এক্স গার্লফ্রেন্ড পাঠাইছে, সুমি পাঠাইছে। হ্যাঁ তুমি কি ভাবে জানো? আমার মন বলছে। মন বলছে? এসব আজে বাজে কথা বলবো না। একদম ঠিক কথাই বলছি, এত ঝামেলা হচ্ছে তারপরে তুমি গাড়িটা ছাড়ছো না কেন? কারণ এই গাড়ির সাথে তোমার কোনো না কোনো ইমোশন জড়িত। তাই না? তাই উল্টো পাল্টা কথা বলবো আর আমি মেনে নেবো? এখানে তো তোমার এক্স বয়ফ্রেন্ডও পাঠাতে পারো। আমার এক্স বয়ফ্রেন্ড? শুনো, আমার এক্স বয়ফ্রেন্ড ছিল একটা বেকার ছেলে, আর সেই কারণে বাবা জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। এখন সেই বেকার আমাকে গাড়ি পাঠাবে? 3 বছরে তার এত পরিবর্তন? হ্যাঁ এত পরিবর্তন, সে 3 বছরে পরিবর্তিত হয়েছে এবং তোমার জন্য গাড়ি পাঠাইছে, এটাই শুনে। শুনো, আমি উল্টো পাল্টা কথা বলছি না, তুমি উল্টো পাল্টা কথা বলছো। আর এখন গাড়ি নিয়ে কথা বলছি, গাড়ি নিয়ে কথা বলো। হ্যাঁ গাড়ি নিয়ে কথা বলছি, তুমি কি আজে বাজে কথা বলতেছো না? কিসের আজে বাজে, তুমি এটা জানতে এত ভান করছো কেন?
কেমন আছেন শোন ভাই? এই তো চলছে, আপনার কি অবস্থা? আমার চলছে না, চালিয়ে নিতে হচ্ছে, মধ্যবিত্ত জীবন চালিয়ে নিতে হয়। আপনাকে দেখে ওরকম স্ট্রেসড মনে হচ্ছে, কোনো টেনশন নাকি কোনো? একটু সমস্যা চলতেছে। কি নিয়ে ঝামেলা? ব্যক্তিগত। আল্লাহ বস, ঠিক হয়ে যাবে। প্রকৃতির এক অনন্য উপাদান, আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপুরি নিম ফেস ওয়াশ। ফ্রেশ লুক এখন সারাদিন সব সময়। হঠাৎ আমার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে হলো যে? দেখো সুমি প্লিজ, তারা কথা বলবো না। বললে কি করবে, ব্রেকআপ? সে সুযোগ কি এখন আছে? না নাই। আচ্ছা আমি না মানে তোমার কাছ থেকে একটা বিষয় জানার দরকার ছিল। আমার হাজবেন্ডকে আমি ভালোবাসি কিনা, নাকি আমি সুখে আছি কিনা? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে যথেষ্ট ভালোবাসি এবং আমি খুব ভালো আছি। দূর কিসের মধ্যে কি? তুমি কি আমাকে কোনো গিফট করছো? কি গিফট? গাড়ি, খেলনা গাড়ি? ফাজলামো করবো না। তোমার সাথে কি আমার ফাজলামো করার সম্পর্ক? মানে তুমি গাড়িটা গিফট হিসেবে পাঠাও নাই? কি গাড়ি? এখন আপনিই ভালো জানেন এই 35 লাখ টাকার হিসাব আপনি কীভাবে মেলাবেন। আসলে স্যার আমি আসলে একটা ব্যক্তিগত ঝামেলার মধ্যে ছিলাম, মানে স্যার স্ট্রেস থেকে হয়তো বা হিসেবের গরমিল হয়েছে, কিন্তু স্যার বিশ্বাস করেন স্যার মানে আমি স্যার টাকাটা সরাইনি। সেটা তো আর কোম্পানি বুঝবে না, কোম্পানি তো আর হিসাব মেলাবে। হয়তো বে ইদানিং আপনি একটা গাড়ি নিয়ে অফিসে আসছেন, গাড়িটা কার? জি স্যার আমার। কিনেছেন? না। তাহলে গিফট কে দিয়েছে, শ্বশুরবাড়ি থেকে? জি না। তাহলে মানে স্যার মানে বলতে পারি কিন্তু আপনি হয়তো বিশ্বাস করবেন না। সরি শোন সাহেব, আপনার পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলে ফেললাম। আসল কথা আসি, আপনাকে আপাতত চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। স্যার স্যার এক মাসের মধ্যে আপনি এই 35 লাখ টাকার হিসাব না দিতে পারলে অফিস তার নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবে। Oh.
হ্যালো হ্যালো বাবা হ্যাঁ বাবা কেমন আছো ভালো নেই বাবা কি হয়েছে বাবা আমি অনেক ঝামেলার মধ্যে আছি বাবা আমার নামে নাকি মামলা হবে এত অস্থির হয়ে গেল বাবা আল্লাহর উপর ভরসা রাখো বাবা আমি কালকে আসবো হ্যাঁ এসো রাখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আচ্ছা পরে শুনো সব এখন চল ভিতর চল এসো বাবা এসো আয় খা না তুই খাচ্ছিস না কেন মেডিম নেটা ভালো করে খা খাওয়া তো করি না তারপর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে গাড়িটা আমি দিয়েছি গ্রামের বাড়িতে যে জায়গাটুকু ছিল সেটা বিক্রি করে টাকাটা পেয়েছি তোমার বৌমার অফিস যেতে কষ্ট হতো দেখতাম তো ভেবেছি তোমাদের আরাম হবে এখন কষ্ট হচ্ছে এই ভেবে যে গাড়িটা তোমাদের ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে আমার মতো কিন্তু এত ঝামেলার পরও তো তোমার গাড়িটা ছাড়োনি গাড়িটা নিজেদের কাছে রেখে দিয়েছো বাবা তো তোমাদের অনেক বড় ঝামেলা ছিল না ছোট্ট একটা ঝামেলা বাবাকে কাছে রাখুনি বৌমা একটু চায়ে ভিজিয়ে টোস্ট খেতে খুব ইচ্ছে করছে সোহানকে বললাম অত তড়ি ঘড়ি করে চলে গেল তুমি একটু দেখো না মা বাবা কি বাবা বাবা ওই আমার ওই প্রেসারের ওষুধটা খুঁজে পাচ্ছি না একটু উঠবি দেখে দে না তুমি দেখো টেবিলের উপরে আছে দেখে নাও না
বাবা আমরা তাহলে আসি। আমি একা একা বাসায় থাকবো, আমাকে নিয়ে গেলে তো পারতে। হ্যাঁ বাবা, আমরা তো এখান থেকে সিএনজিতে যাব, তারপর কিছু দূর আবার রিক্সা যেতে হবে। তোমার ছেলে তো গাড়ি নেই যে তোমাকে নিয়ে যাবে, বুঝতে হবে না সবসময় সব জায়গায় যেতে যাচ্ছ। চল বাবা, দরজাটা আটকে দাও। গাড়িটা তোমাদের ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। বুঝে দিয়েছি তোমায় কত যে ব্যথা, বলো তুমি ছাড়া আর কি কেউ শুইবে তা। তোমায় কিছুই পারিনি দিতে, শিখেছি শুধুই নিতে, চাওয়া পাওয়ার পৃথিবীতে তুমি তো স্বার্থের বিপরীতে। আমি বুঝিনি, আমি খুঁজিনি তোমার সাদা মন, ও বাবা। সাধারণ হয়ো তুমি অসাধারণ বাবা, সাধারণ হয়ো তুমি অসাধারণ বাবা, সাধারণ হয়ো তুমি অসাধারণ, সাধারণ হয়ো তুমি অসাধারণ। হাতে কলমে কত কি শেখালে, চেনা জগতের বাইরে কত কি দেখালে, আজ সব কিছু জানি তোমার চোখে পানি, ভাবনি তোমার বুকের ধন হবে তোমার দুঃখের কারণ। সাধারণ হয়েও তুমি অসাধারণ বাবা, সাধারণ হয়েও তুমি অসাধারণ বাবা, সাধারণ হয়েও তুমি অসাধারণ। পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি।